Hello viewers, Assalamu alaikum. Previous tutorial আমরা ফ্লাটারের ড্রয় নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ ড্রয় কিভাবে ক্রিয়েট করতে হবে এবং এটাকে কাস্টমাইজ করতে হবে সেটা নিয়ে কাজ করেছিলাম। এবং আমাদের আজকের টপিকস হচ্ছে ফ্লাটারের ফ্লোটিং অ্যাকশন বাটন, অর্থাৎ আমরা ড্রয়াল প্যাডে বা হচ্ছে বিভিন্ন ই-কমার্স অ্যাপে এই যে এরকম একটা বাটন দেখতে পাই, নেভিগেশন ড্রয়া এই পাশে থাকে, তারপর নিচে একটা বটম নেভিগেশন বার থাকে এবং ঠিক এটার উপরে একটা বাটন দেখতে পাই, এটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। তো এই ফ্লোটিং অ্যাকশন বাটন কিভাবে ক্রিয়েট করতে হবে এবং এটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় চলুন একটু দেখে নিই। ওকে, আমি প্রিভিয়াস যে কোড ছিল এই কোডটা রান করছি, রান করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো ওকে, ভিডিও শুরুর পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর ভিডিওটি কেমন হয়েছিল কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ওকে, আমাদের যে পূর্বের যে কোড ছিল এটা অলরেডি এখানে রান করেছি এবং এখানে আমরা ড্রয়া ক্রিয়েট করেছিলাম, সেই ড্রয়াটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল হচ্ছে আমাদের ড্রয়া। তো আমরা হচ্ছে আজকে এই ড্রয়ার এই স্ক্রিনেই এখানে আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন ক্রিয়েট করব। তো ফ্লোটিং অ্যাকশন বাটন ক্রিয়েট করার জন্য ড্রয়া এবং এই এইখানে যে বডি ছিল এই বডি পার্ট, তারপরে হচ্ছে আপনার অ্যাপ পার্ট, ঠিক এরকমই স্ক্যাফোল্ডের ভিতরে ফ্লোটিং অ্যাকশন বাটন থাকে। তো চলুন আমরা এখানে কিবোর্ড থেকে যদি ফ্লোটিং অ্যাকশন বাটন লিখি, FL লিখি, তাহলে কিন্তু আপনাকে সাজেস্ট করবে। ওকে, আমি ফ্লোটিং অ্যাকশন বাটন লিখলাম, দেন হচ্ছে আমি আবার এইটার উইজেটকে কল করব, ফ্লোটিং অ্যাকশন বাটন। ওকে, ফ্লোটিং অ্যাকশন বাটন দেওয়ার পরেই আমরা এখানে ইরর দেখতে পাচ্ছি, অর্থাৎ রেড কালার চলে আসছে, কারণ হচ্ছে এটা তো একটা বাটন। আর আমরা জানি বা প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা যখন এলিভেটেড বাটন বা টেক্সট বাটন ক্রিয়েট করেছিলাম বা আইকন বাটন ক্রিয়েট করেছিলাম, বাটন ক্রিয়েট করলে কিন্তু আপনাকে অন প্রেস বা অন ট্যাপ এই মেথডটাকে বা এই আর্গুমেন্টটাকে আপনাকে পাস করতে হবে, কারণ এটা হচ্ছে মাস্ট। কারণ বাটন মানে কি, আমরা সেখানে ক্লিক করলে কোনো একটা কিছু ঘটবে, এজন্য কিন্তু আমরা বাটনটা ক্রিয়েট করি, যার কারণে ফ্লোটিং অ্যাকশন বাটনেও আমাদের একটা অন প্রেস লাগবে। তো অন প্রেসটা দিলাম এবং এটা আমি একটা নাল দিচ্ছি, অর্থাৎ এখানে কোনো কিছু ঘটবে না, আমি জাস্ট একটা ফাঁকা নাল রিটার্ন করেছি। ওকে, এই অবস্থায় যদি কোডটাকে রান করি তাহলে কিন্তু আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, বাট এটার ভিতরে কিন্তু কোনো কিছু নেই। ওকে, তো চলুন আমরা দেখি ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে আমরা কী কী অ্যাড করতে পারি। এখানে একটা উইজেট অ্যাড করতে পারি, চাইলে আপনি এখানে রো কলাম বা কন্টেইনার, যা প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা কথা বলেছিলাম কন্টেইনার দিতে পারেন, টেক্সট দিতে পারেন, এরকম অনেকগুলো উইজেট আপনি এখানে দিতে পারেন। ওকে, এরপরে আপনি এটা এলিভেশন দিতে পারেন, মানে একটু উপরের দিকে ভাসাতে পারেন, তারপরে এটার সাইজ ছোটো বড়ো করতে পারেন, শেপ দিতে পারেন, শেপের কালার দিতে পারেন। ওকে, তো চলুন আমরা একটু অ্যাট্রাকটিভ করে দেখি। তো প্রথমে আমি যেটা করব একটা চাইল্ড নিব। ওকে, মানে এটা যে বাটন, বাট এটা কী কাজের বাটন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? তো চলুন আমরা একটা চাইল্ড নিলাম, এই চাইল্ডের ভিতরে আমরা একটা আইকন নিচ্ছি, আইকন আইকন ডট, আমি এটা এটা কী দিব, প্রিন্ট, ওকে নো, আমরা এখানে আচ্ছা আমরা এটা একটা প্রিন্ট দিই, প্রিন্টার। ওকে, আমরা একটা প্রিন্টারের আইকন এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু একটা আইকন চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন, এভাবে ক্রিয়েট করতে হয়, অন্যান্য বাটনের মতোই, জাস্ট এখানে শুধু আপনার এটা রাউন্ডেড হয়ে যায়। আমরা চাইলে এটার একটু এলিভেশনটা বাড়াই দিতে পারি, সে আমি এখানে 10 করে দিলাম। ওকে, তাহলে দেখেন এটা নিচে থেকে একটু উপরের দিকে ভেসে আসছে। ওকে, আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, এই ফ্লোটিং যে অ্যাকশন বাটনটা আছে এইটাকে কিন্তু বিভিন্ন পজিশনে নিতে পারি। এটা কিন্তু ডিফল্টভাবে হচ্ছে আপনার লেফট সরি রাইট সাইডের নিচে আসছে, অর্থাৎ রাইট বটমে আছে, তাই না? তো আমরা কিভাবে এটার পজিশন চেঞ্জ করতে পারি, তাহলে চলুন আমরা এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন যে এখানে লোকেশনটা দেওয়া আছে এই লোকেশনটা সিলেক্ট করলাম। ওকে, তারপর ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন ডট, এখন আপনি এটাকে কোথায় দিতে চাচ্ছেন, সে আপনি এটাকে সেন্টারের টপে দিতে চাচ্ছেন, সে আমি এখানে সেন্টার টপ লিখে যদি হট রিলোড করি তাহলে দেখেন আমার বাটন একদম টপে চলে গেছে। আপনি চাইলে হচ্ছে লেফট সাইডেও দিতে পারবেন, ওকে, বা ইন্ডে দিতে পারবেন, ইন্ড হচ্ছে নিচের দিকে, ইন টপ মানে এটা সেভ করি তাহলে দেখেন এটা এখানে চলে আসছে। এরপর আর কী কী আছে চলুন একটু দেখি, এটা আছে হলো মিনি সেন্টার ফ্লট,
ইন টপ এরকম আপনারা একটা একটা দিয়ে চেষ্টা করে দেখবেন যে আপনার কোনটা আপনার কাজে লাগে বা আপনার পজিশন অনুযায়ী সেটা দিতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন। তো এটাকে একটু ডিজাইন করি, ঠিক আছে। এটাকে আমরা আচ্ছা সেন্টার ডকে দিয়ে দিই, ওকে, আমরা মিডিলে দিয়ে দিলাম। আর এটাকে আমরা একটু কালার কম্বিনেশন করি বা এটা একটু কালারটা পরিবর্তন করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার কালার্স ডট সে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিতে চাচ্ছি, ওকে। এই যে ব্ল্যাক হয়ে গেছে, ওকে। আবার এটার সাইজ একটু ছোট বড়ও করতে পারি, এটা হলো মিন, এই যে ট্রু এবং ফলস বোল্ড রিটার্ন করে, MIN সরি মিন, এটা যদি আপনি মিন মানে ছোট, এটা যদি ট্রু করেন তাহলে দেখেন এটা ছোট হয়ে যাবে আকারে, দেখছেন ছোট হয়ে গেছে। আর বাই ডিফল্টভাবে এটা ফলস করা থাকে যার কারণে এটা বড় দেখতে পাই। তো ওকে ভিউয়ার্স, আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন এটুকুই ছিল। আর আমরা যখন লাইভ প্রজেক্টগুলো করব, আমরা যখন কোনো প্রজেক্ট করতে যাব তখন এটাগুলো রিয়েল লাইফে যখন ইউজ করব তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।